সবাইকে শুভেচ্ছা। আজকে যে মোবাইলটা আছে সেটি হচ্ছে এলজি G6 থিঙ্ক ইউ, যেটি একটি নস্টালজিক সেটও বলা যায় বা অনেকে ব্যবহার করেছে। তো এই সেটেরও অনেক ইস্যু ছিল, যেমন এই সেটের সবচেয়ে মেজর ইস্যু ছিল যে ব্যাটারিতে সমস্যা, ব্যাটারিতে চার্জ থাকতো না ঠিক মতো। আর দ্বিতীয়ত হয়েছে যে অনেক স্লো ছিল, হ্যাং করতো, ক্যামেরা ঠিক মতো কাজ করতো না, ফোকাস ঘোলা ছিল, তারপরে প্রোটেক্টিভ গ্লাস যে জায়গা ছিল প্রোটেক্টিভ পলি সেটা নোংরা হয়েছিল। তাই সব কিছু রিপেয়ার করা হয়েছে। এখন আমরা দেখি এর স্পেসিফিকেশন। তো এই যে স্পেসিফিকেশন অনুযায়ী যেটা দেখা যায়, যেটি লঞ্চ হয়েছিল 2019 সালের দিকে, এটাতে আপনি দেখতেই পাচ্ছেন যে এটি 4G সেট। তারপরে দেখি এটাতে আর কি কি আছে। আচ্ছা, এখানে ক্যামেরা আছে, ডুয়েল ক্যামেরা পিছনে, একটি তো ফোকাসিং ক্যামেরা, আর একটিতে আমি দেখলাম যে ওটা অনেক ওয়াইড করে ছবি তোলে। তারপরে আরও বিভিন্ন সেন্সর আছে। তারপরে দেখি এখানে আর কি কি দেখা যায়। ওয়াইফাই, এখানে ওয়াইফাইয়ের যে ভার্সনটা আছে, ওয়াইফাই হচ্ছে এটা ডুয়েল ব্যান্ড ওয়াইফাই, এটা একটি ভালো দিক। আর সবচেয়ে বড় কথা, এটা ওয়াইফাই ডিরেক্ট, মানে আপনি ওয়াইফাই হটস্পট দুটাই শেয়ার করতে পারবেন। ব্লুটুথ ভার্সন 4.2, আর অপারেটিং সিস্টেম তো দেখেছে নিজে, অ্যান্ড্রয়েড 9.0 আপগ্রেডেবল করা যায়। তারপর ইউএসবি টাইপ সি পোর্টটা সামহো আমরা চেঞ্জ করতে পারিনি, যেহেতু এই পোর্ট মার্কেটে পাওয়া যায় না, তাই ইউএসবি টাইপ বি দিয়ে রিপ্লেস করা হয়েছে। তো এটুকুই এর স্পেসিফিকেশন, মেজর স্পেসিফিকেশনগুলো। অনেকে রিভিউ দিচ্ছে দেখছি। এর চারটি ভেরিয়েন্ট ছিল, কালো, সিলভার, হোয়াইট, আর একটা কি ভেরিয়েন্ট আমি জানি না, মনে নেই আমার আপাতত। তবে কালো ভেরিয়েন্টটা আমি আমার কাছে হাতে পেয়েছি ঠিক করার জন্য আর কি। তো এটা হচ্ছে আমাদের সেই এলজি ব্যাটারি যেটি ড্যামেজ। এটা সার্কিটটা খুলে আমি ইউজ করেছি শাওমি MI4A ব্যাটারির সাথে। তো আমি এটায় মূলত কী কী কাজ করেছি সেগুলো আমি একবার লিস্ট করতেছি। প্রথমত আমি এটাতে যেটা ডিসপ্লেটা একটু ক্লিয়ার দেখায়, এই কারণে আমি সবার আগে আমি এটা গ্লাসটা চেঞ্জ করেছি, প্রোটেক্টিভ গ্লাস দিয়েছি, যেহেতু এর টাচ আর ডিসপ্লে ব্যাটারি যাই বলেন না কেন মার্কেটে অ্যাভেলেবল না, এমনকি ইউএসবি চার্জিং পোর্টও মার্কেটে অ্যাভেলেবল না, খুঁজে দেখেছি পাইনি। আর চার্জিং পোর্ট যেহেতু টাইপ সি পাইনি, তাই এটা তো আর ফেলে দেওয়ার মানে হয় না, তাই এটার সাথে আমরা টাইপ বি পোর্ট অ্যাটাচ করেছি। টাইপ বি পোর্ট দেওয়ার পর এখানে ডাটা পিন মূলত অনেক হিজি বিজি, এটা হচ্ছে ডুয়েল লাইন দেওয়া লাইনগুলো, তাই ইউএসবি টাইপ বি দিয়ে এটা চার্জিং করা হবে। আর ফাইল ট্রান্সফারের অপশন হিসাবে এক্সপ্লোরার ফাইল ম্যানেজারের মাধ্যমে ওয়াইফাইয়ের মাধ্যমে ফাইল শেয়ার করতে হবে, যেহেতু একটু সেক্রিফাইস করতেই হবে, মার্কেটে অ্যাভেলেবেল না ম্যাটেরিয়ালগুলো। আর চার্জার ব্যাটারি, এই চার্জিং ব্যাটারি, এই যে চার্জার যেটা ছিল, চার্জারটা অনেক স্লো ছিল, তাই চার্জারটাও চেঞ্জ করতে হয়েছে, যেটা আমি লিস্টে অবশ্যই ইনক্লুড করি নাই। আর আমি আগেই বলেছি চেঞ্জ ব্যাটারি হিসাবে আমাদের এলজি ব্যাটারি অ্যাভেলেবল না, তাই শাওমি MI4A ব্যাটারি আমার দিতে হয়েছে BMS সার্কিটটা খালি চেঞ্জ করে দিয়ে। আর তারপরে আমি সর্বশেষে রিসেট মেরেছি, যেহেতু আমার ফ্ল্যাশের অপশন নেই আর পরবর্তীতে, তাই এটা রিসেট মারার পর দেখি এর কয়েকদিন চলে, আশা করি এর সমস্যা হবে না। তবে ডাটা কেবল ছাড়াও রিসেট মারা যায়, সেই ক্ষেত্রে EMMC ফ্ল্যাশ করতে হয়। আর আমরা এবার একটু আমাদের সেটের ভিতরে একটু এক্সপ্লোর করি, যেহেতু এটা বিল্ট ইন স্ক্রিন রেকর্ডারের অপশন আছে। প্রথমে আমরা ক্যালেন্ডারে যাই। তা দেখুন, এটি কোরিয়া থেকে আসছে সেটটা, তাই এখানে ক্যালেন্ডারের অনেক দিবস টিবস কোরিয়াতেই দেওয়া। তারপরে মিউজিক সিস্টেমটা দেখুন, যারা এলজি সেট ইউজ করছেন তারা হয়তো বুঝতে কি দেখা যাচ্ছে আপনারা বুঝতেই পারতেছেন যে এটা মিউজিক সিস্টেম। এবার আমরা আসি ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজারে আমি ফাইল ব্রাউজ করলে কোন ফোল্ডারে ঢুকছি সেটা আমার হিস্টোরি আকারেও থাকে। আর
ফাইল তো 64 GB মেমোরি, ইএমএমসি মেমোরি 64, 464 GB বলা যায়। আর এটা হচ্ছে আমাদের ক্যামেরা। তা 2019 সালে এলজি ব্র্যান্ডস হিসাবে ক্যামেরাটা খারাপ করে নাই, G30 ফোকাসিং ক্যামেরা। আর একটু কী ক্যামেরা আমি জানি না, এটা দ্বিতীয় ক্যামেরাটা দেওয়ার পরে অনেক ওয়াইড হয়ে আসে, যেমন এইরকম হয়ে আসে, পুরো রুম ক্যাপচার করে। এটা একটা ওয়াইড ক্যামেরা আমি বলতে পারি। এটা আবার ফোকাসিং হয় না, এটা ডাইরেক্ট, আর এটা হচ্ছে ফোকাসিং হয়। তো উপরে একটু শ্যাডো দেখা যাচ্ছে, পুরনো সোয়া, অনেকগুলো ফিল্টার আছে দেখা যাচ্ছে, মডার্ন ফিল্টার, পুরো একটা নস্টালজিক মোবাইল বলা যায়। তো ম্যানুয়াল ফোকাসের অপশন, বিভিন্ন মোড আছে ক্যামেরা। তা এই সেট ঠিক করতে যারা সাহায্য করেছিল, আমার ওস্তাদ মামুন ভাই, আর একটু আমাদের আর এক ভাই আছে রাসেল ভাই। রাসেল ভাই উনি পট্টি অনেক কষ্ট করে এই লাগিয়েছেন, আর মামুন ভাই উনি তত্ত্বাবধায়ক বা লিডারশিপ দিয়েছিলেন আমাদেরকে, যে কীভাবে এটি সুন্দর করে রানিং বা কাজ করতে হবে। দেখুন আমাদের ব্যাটারি 90%, আমি স্ক্রিন রেকর্ড করার পর 90%। অবশ্য আমি প্রতিদিনই ফুল চার্জ দিয়ে রাখি, আর 24 ঘন্টায় চাপাচাপি করি। এটা যেহেতু 3400 mAh ব্যাটারি দেওয়া রয়েছে, তাই কোনো ইস্যু পাইনি আপাতত। অ্যাবাউট ফোনে দেখি কি অবস্থা, সব কিছুই ঠিকঠাক আছে। তা মামুন ভাই আর রাসেল ভাইকে ধন্যবাদ, তারা আমার উস্তাদও বটে, তাদের কাছে আমি কৃতজ্ঞ। এই আমাদের নেভিগেশন বার। তো দেখেন আমাদের সেটের কিছু কার্যক্রম, এই যে আমরা ইউএসবি চার্জার খুলছিলাম, এই আমাদের ইউএসবি পোর্ট, এটা এখন আর পাওয়া যায় না, মানে টাইপ সি। তারপরে ব্যাক কভার লাগানোর পর আমি গান টান চালিয়েছিলাম, এটা সেই ছবি। আর এরপরে এসে আমাদের হেলদি চার্জ, সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।